আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি আপনাদের সাথে রজিম। আজকের বিশেষ খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হাওড়া কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোভিড-19 টিকাকরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে। 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত এই টিকাকরণ সকলকেই দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি, ওয়ার্ড প্রেসিডেন্ট অনুপ শীল ও মহেন্দ্র শর্মা, এছাড়াও বিভিন্ন ব্যক্তিজনেরা। হাওড়া থেকে মৌমিতা সানার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। চেষ্টা করছেন যাতে পশ্চিমবঙ্গের সব নাগরিককে যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া, কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতা, যার ফলে তিনি চেষ্টা করার দিনে আজকে আমাদের এইখানে দাসনগর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পূর্ণ সহযোগিতায় আজকে 18 থেকে 44 বছরের ভ্যাকসিনেশনের কর্মসূচি এখানে পালিত হচ্ছে। এখানে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির একজনে, আমার নাম মহেন প্রসাদ। আমার নাম জয়িতা দাস, আমি ফ্রেন্ডসের ক্লাবে নিয়ে হচ্ছে শিক্ষণ বিধানসভা কেন্দ্র থেকে আমি নেওয়ার পর যদি কিছু হয়, শরীরটা একটু হয়, এখন পর্যন্ত ঠিক আছি, তারপরে মোটামুটি লাইনে আছি, ঠিক আছে। আর একটু দুশ্চিন্তা লাগছে যে নেওয়ার পর যদি মাথা ফাথা ঘুরে এটা লোকের মুখে শুনি, ভ্যাকসিন নেওয়ার পর মাথা ঘুরে, এইটাই একটু ভয় লাগছে আর কিছু। আমার নাম হচ্ছে রাজু দাস, আমি করপাড়া বাসিন্দা, ইরোডে, আমাদের 172 শিক্ষক কেন্দ্র। ভাবো কি মানে এটা এত ভালো হতো, আমরা যা ব্যবসায়ী সমিতির যেই আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা আছে দাসনগরে, তারা আমাদের লেন্থে যারা লিডারশিপ আছে এখানে সবাই আজকে এখানে চেষ্টা করেছেন ভ্যাকসিনটা দেওয়ার। আজকে প্রায় 200 জনকে ভ্যাকসিন দেওয়া হবে, আর এটা অনেকটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের একটা একমাত্র সলিউশন আপাতত যেটা মনে করি হচ্ছে আমাদের ভ্যাকসিন। আমরা যতই এখন আস্তে আস্তে দেখছি সেই ফর্ম সব করা, অক্সিজেন হাব করা, বাট ইভেনচুয়ালি যদি বড় পিকচার আমরা যদি দেখি এখান থেকে আমরা কেসেস কম করতে পারি, সেটা হচ্ছে একমাত্র সলিউশন ভ্যাকসিন। তো তাই জন্যে আমাদের রাজ্য সরকার এখন গুরুত্ব দিয়েছে, যত পারি আমরা ব্যবসায়ী সমিতিদের থেকে শুরু করে আরও যারা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে তাদেরকে যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন আমরা দিতে পারি। আর আজকে সেটা আমরা এখানে দাসনগরে করতে পেরেছি। আমাদের নেতৃত্বে যারা আছেন এইখানে লিডারশিপ আছে পার্টি, তারা সবাই মিলেমিশে করেছেন। আর যেই ডাক্তারবাবুরা আছেন, নার্সরা আছেন, তাদেরও অনেক বড় ভূমিকা আছে এখানে, অনেক পরিশ্রম করে তাদেরকে ভালোভাবে ভ্যাকসিনেট করছে আর তাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। তারপরে এটা মানে কথায় বলা যায় না, কিন্তু এটা অনেক কষ্টের কাজ, অনেক পরিশ্রম করছে। ওরা যদি না থাকতো তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো সাকসেসফুল হতো না।